বিচার বিভাগের থেকে যেই নির্দেশনাটা আসছিল সেই নির্দেশনায় আমাদের ছাত্ররা আমাদের তারা তারা মনে করেছেন যে তাদের যেটা চিন্তা ভাবনা তার থেকে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে সেই জন্য তারা রাস্তায় চলে আসছিলেন আমাদের নিরাপত্তা বাহিনী যা বিশেষ করে পুলিশ আমরা বলেছি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এরা এরা অত্যন্ত মেধাবী যারা এদের ডিমান্ড যেটা আছে আমরা শুনব কিন্তু শোনারও একটা একটা লিমিট বোধহয় থাকে তারা বোধহয় এগুলি ক্রস করে যাচ্ছে। আজকে বেশ কয়েকদিন হলো তারা কিন্তু একই কাজ করছেন ইতিমধ্যেই ইতিমধ্যেই আপনারা দেখেছেন সুপ্রিম প্রধান বিচারপতি একটা নির্দেশনা একটা নির্দেশনা দিয়েছেন তিনি স্পষ্টতর বলেছেন যেই নির্দেশটা হাইকোর্ট দিয়েছেন ওইটা স্থগিত পরবর্তী পরবর্তী যে একটা মামলা চলছে সেই মামলাটি রায় না হওয়া পর্যন্ত এটা স্থগিত কাজেই যে কোর্টে যে এই নির্দেশনা দিয়েছিল এখন সেটা অচল সেটা অজ এখন নেই এই ক্ষেত্রে আমার মনে হয় ছাত্রদের এগুলি বোঝা উচিত জানা উচিত যে এই রায় যখন নেই তাহলে আন্দোলন করছে কেন কেন একটা আন্দোলন করলে তাদেরও তাদেরও বাবা মা বিভিন্ন কাজে তার স্বজন বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় ছুটতে হয় হাসপাতালে যেতে হয় চাকরির জন্য বিভিন্ন জায়গায় যেতে হয় রাস্তা যদি বাংলাদেশকে যদি বন্ধই করে দেয় তাহলে কেমনে চলবে এটাও তাদের বোঝা উচিত আমার মনে হয় কোর্টের থেকে যে নির্দেশনাটা দিয়েছে এটা একদম সম্পূর্ণ ক্লিয়ার এবং তাদেরকেও নির্দেশ অনুরোধ করেছেন তাদেরকে অনুরোধ করেছেন তাদের যদি কিছু বলার থাকে তাহলে তারা যেন তাদের তারাও যেন কোর্ট তাদের হেয়ার তাদের কথা শুনবে তারা যেন কোর্টে এসে তাদের সাবমিশন তাদের যা বলে সেটা সাবমিশন করেন এটা একটু স্পষ্ট সুন্দরভাবে বলে দিয়েছেন কাজে এরপরে আমার মনে হয় রাস্তা থেকে তাদের কষ্ট করার কোনো প্রয়োজন আমার মনে হয় নেই তারা যেটা চেয়েছিলেন মানে সেই দিকেই যখন যাচ্ছে আর আমি আগেই বলছি যে কোর্টে কোর্ট কিন্তু সব ধরনেরই মানে সুযোগ তাদের জন্য রেখে দিয়েছেন তাদের কাছে থেকে শুনতে চাচ্ছেন কোর্ট কাজেই এখন আমার মনে হয় আর এই রাস্তায় অবস্থান করে এত কষ্ট করে রাস্তায় অবস্থান করে কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না প্রথম কথা হলো তারা শিক্ষিত ছেলে তারা মেধাবী ছেলে তারা কেন কেন স্টেটের এগেনস্টে যাবে আমি সেটাই বলছি তাদের নিশ্চয়ই তারা এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করে তারা ফিরে যাবে পুলিশের অ্যাকশানটা কখন আসে যখন অপারগ হয়ে যায় যখন অগ্নিসংযোগ করতে যায় যখন ধ্বংস করতে যায় তখন যানমালের নিশ্চয়তার অভাব হয়ে যায় যখন মানে মানে অনৈতিকভাবে কোনো সিচুয়েশন তৈরি হয় সেইগুলি করতে হলে পুলিশ বসে থাকবে